দাবি করছো নিরপেক্ষ তদন্ত হোক, এসআইটি গঠন করা যাও সিনিয়র পুলিশ অফিসর কু নেই, মাননীয় হাইকোর্ট মনিটরিং সে অনুসন্ধান হোক, এবং ডে ওয়ান রু এক তারিখ রু যেদিন বিধানসভা বসিলা সেই দিন তুণ্ডরে নয় লেখিকি আমি দেখি যে ইয়াকু প্রথম আলোচনা করা যাও, কাইকি কেউ বিষয়ে প্রথম আলোচনা হব সেটা বিরোধী দলকারী দল তাকু করাই দৌ না। মু আগ্রু বি কইছি যে যেহেতু সরকারি দলর কিছু কার্যক্রম নথিলা, সরকারের কিছু কার্যক্রম নথিলা, যথেষ্ট সময় থিলা আমি যে মোশন দিয়েছি কিংবা অ্যাডজর্নমেন্ট মোশন দিয়েছিল তাকে আলোচনা করিয়া পাই, সেইটা যদি হয়ে থাকে অন্যান্য যে সব গুরুতর সমস্যা আছে রাজ্যের তাকে মধ্য আলোচনা করা যাই পারি থাকা, কিন্তু এ সরকার নবীন বাবু সরকার এক ছত্রবাদী মনোভাব নেই, সে কৌচন্তি বিরোধী দল কথা আমি শুনবু না, আমি যে অনুসারে গৃহ চলাইব চাইবু তুমি সে অনুসারে চালা বাধ্য, ইয়ে গণতন্ত্রের ঠিক নুহে, শুভ সূচনা নুহে, গণতন্ত্র প্রায় ধ্বংস পাই যাইছি, এবং আজ রাজ্যবাসী সবু দেখুম যেদিন এক তারিখ বিধানসভা বসিলা আজ পর্যন্ত কিছু কার্যক্রম হয়ে না, এইপাই মুখে আজ পুনে রিপিট করছি যে সরকার হি এইপাই দায়ী, সরকার বাহস্ফোট মারতি সবু আলোচনা করা আমি প্রস্তুত, কিন্তু বিরোধী দল যা কব সেইটা আলোচনা করা আমি প্রস্তুত নহু, এবং আজির ঘটনা গোটে সূচনা দৌছি বোধ হুয়ে মমিতা মেয়র হত্যাকাণ্ড লোকঙ্ক ভিতরে এতে জোরে ব্যাপি যাইছি, সরকার বিরুদ্ধে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছি সেইপাই বিজেডি দল বোধে ভাবিলানি আউ থরে সরকারকে আসবা না, অতএ বিরোধী মানকর ভূমিকা গ্রহরে শিখিবা পাই সেমানে আগ্রহী, অতএ গ্রহকু বন্ধ করিবা সঙ্গে সঙ্গে বিরোধী দলর ভূমিকা সেমানে মধ্যে লিভাইবা পাই উদ্যম করিছন্তি, নিশ্চিত ভাবরে এ চিন্তাধারা তাঙ্ক মনরে যদি পশিগলানি মু তাকু স্বাগত করুছি, আহুরি বেশি তাকু শিক্ষা দিয়া যিবো বিরোধী দল রহিলে কিভাবে ভাবরে বিধানসভার স্যার আজ অনেক গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছিল তার সাথে লোকঙ্কর সমস্যা প্রথম, এবং মমিতা মেহের হত্যাকাণ্ড ইয়ে লোকঙ্কর সমস্যা, সেথরে জনে মন্ত্রী ওড়িশা সরকার জড়িত অছন্তি এবং তাকু পর্দাফাস করিবাকু হব সে লোকঙ্কর সমস্যা অতি সংবেদনশীল, কাহিঁকি ওড়িশা গোটে রাজ্য যে রাজ্যরে কি নারী নির্যাতনা চরম সীমায় পৌঁছিছে, বিশেষ করে নাবালিকা ঝিও মানকর অপহরণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, উত্তরপ্রদেশ নম্বর ওয়ান হলে মধ্যে ভারত সরকারের হিসাবে লোকসংখ্যা দৃষ্টি আগ্রু বি কইছি আজ বি কইছি ওড়িশা এক নম্বর, এবং সেইথেরে যেতবে সরকার জড়িত হয়ে যাচ্ছে মন্ত্রী জড়িত হয়ে যাচ্ছে অসুবিধার সেইটি হয়ে যাচ্ছে স্যার, কালি তো বাচস্পতি নিজে কে অসহায় সর্বদল বৈঠক বিজেপি গলা না স্যার, গৃহ চালিব কিন্তু সাত দিন হল গৃহ অচল, সেইপা তো কৌছি গণতন্ত্র ভুষুড়ি পড়লা যে দেশের কিংবা রাজ্যের জন বাচস্পতি কব মু কিছু করে পারবি মূর্ষায় তার অর্থ বাচস্পতি উপরে কোটি না কোটি প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছে, যা সে মানিবাই বাধ্য অত বিধানসভা চালিব কেমতি, সে প্রশ্ন কোটি উঠলা বাচস্পতি তাঙ্ক উপরে কনফিডেন্স নাই বলে নিজে স্বীকার করছেন, আমার কনফিডেন্স গৃহ কেমিতি চালিব স্যার কোন গৃহ চালিবা পাই সবুবেলে কইছি মু কইছি কংগ্রেস দল কইছি আপন সর্বদলীয় বৈঠক ডাকন্তু, ডাকিলে নাহি শেষ যেতবে ডাকিলে কি তাঙ্কর মতামত দেব, সরকার গৃহর নেতা কেমিতি গৃহ চলবে সে আগ তাঙ্কর ভিউ রখিবে তাঙ্কর বক্তব্য রখিবে, কিন্তু আমি গলা পরে সর্বদলীয় বৈঠকু সরকারি দলর যে থিলে মন্ত্রী মানে সদস্য মানে এবং মাননীয় বাচস্পতি সে কে গৃহ কেমনি চালিব আপন কুহতু, বিরোধী দল কব গৃহ কেমনি চালিব, তো বিরোধী দল কৌছি গৃহ চালিব মমতা বিষয়ে আলোচনা কর, তাপরে যেত কিছু কহিলে না কে ঠিক আছে আসন্তা কালি তা মানে গতকালি সকাল আপন ডাকন্তু আমি পুনি আলোচনা করিবা আমার মতামত আমি জনাইবু আমার মিটিং বসি সারা পরে,
ଏମଏଲଏ ମାନଙ୍କର ବୈଠକ ବସି ସାରିଲା ପରେ କରିବୁ, କିନ୍ତୁ ତା ତ ହେଲାନି। ବାଚସ୍ପତିଙ୍କୁ ତାମାନେ କୁହା ହେଇଥିଲା 11:30 ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଆଡଜର୍ନ କରନ୍ତୁ, ଆମକୁ ଡାକନ୍ତୁ, ଆମେ ଆଡଜର୍ନମେଣ୍ଟ କାଲି ଦେଇଥିଲୁ। ମମତା ହତ୍ୟାକାଣ୍ଡ ନେଇକରି ତାକୁ ବୋର୍ଡରେ ବି ଲେଖା ହେଇଥିଲା ନିଆଯିବ ବୋଲିକରି, ତାହେଲେ 4 ପର୍ଯ୍ୟନ୍ତ କାହିଁକି ଆଡଜର୍ନ କରେ? ସେ ବି ସରକାରୀ ଦଳଙ୍କର ଚାପରେ ଆଡଜର୍ନ କଲେ, ଏ ଖବର ମୋ ପାଖରେ ସ୍ପଷ୍ଟ ଅଛି ଯେ ସାର୍ ଆଜି ତ 11:30 ମୁହୂର୍ତ୍ତ ବି ଆଣିନାହାନ୍ତି, ଏବଂ ଗୃହ ବିଭାଗ ଖର୍ଚ୍ଚ ଦାବି କେମିତି ଆଲୋଚନା ହେଇପାରିବ ନାହିଁ ତାର ବି ବନ୍ଦୋବସ୍ତ କରିଛନ୍ତି। ଆମେ ତ କହୁଛୁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଗୃହକୁ ଆସ, ଆସନ୍ତୁ, ଆଜି ଆସନ୍ତୁ, ସମୟ ଅଛି। ୱିଲ୍ ଟେକ୍ ଅପ୍ ହୋମ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟ, ଏବଂ ସେଥିରେ ମମିତା ମେହର ହତ୍ୟାକାଣ୍ଡ ସମ୍ପର୍କରେ ଗୁରୁତ୍ୱ ଦେଇ ସେ ବିଷୟରେ ଆମେ ଆଲୋଚନା କରିବୁ। ତାମାନେ ସରକାର ବାଧ୍ୟ ହେବେ ମମିତା ମେହର ହତ୍ୟାକାଣ୍ଡ ବାବଦରେ, ଷଡ଼ଯନ୍ତ୍ର ବାବଦରେ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ସେ ବସାଇ ଦେବେ ଯିଏ ଦୋଷୀ ବୋଲି ଆମେ ଅଭିଯୋଗ କରୁଛୁ, ଯାହା ବିରୁଦ୍ଧରେ ତମେ ଅନୁସନ୍ଧାନ କର ବୋଲି କହୁଛୁ। ଆଜି ସେ ତାର ହୋମ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟକୁ ମନିଟର କରିବେ ଗୃହ ଭିତରେ, ହବ କେମିତି? କିମ୍ବା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବସିକରି ଘରେ କାଗଜ ପଢ଼ିଦେବେ କିମ୍ବା ରେକର୍ଡର ଷ୍ଟେଟମେଣ୍ଟ ବଜେଇ ଦେବେ, ଇଏ କ'ଣ ଆଲୋଚନା ହୁଏ? ଇଏ ଆଲୋଚନା ହୁଏ ନାହିଁ। ଗୃହ ବିଭାଗ ଅତି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଭାଗ, ତାକୁ ଯଦି ଠିକ୍ ହିସାବରେ ବିରୋଧୀ ଦଳ ସାଙ୍ଗରେ କଥା ହେଇକରି ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ଆମେ ଚ୍ୟାଲେଞ୍ଜ କରୁଛୁ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆସନ୍ତୁ, ବସନ୍ତୁ, ଆମେ ଆଲୋଚନା କରିବା ପ୍ରସ୍ତୁତ। ତାପରେ ଗୃହ ଚାଲିବ ନା ନାହିଁ ଦେଖିବା, ସିଏ ତାହା କରିବେ ନା। କର୍ତ୍ତବ୍ୟ କାହାର? ବାଚସ୍ପତିଙ୍କର କିମ୍ବା ଗୃହର ନେତାଙ୍କର? ବିରୋଧୀ ଦଳ ଯଦି କର୍ତ୍ତବ୍ୟ, ବିରୋଧୀ ଦଳ ଯାହା କହିବ ସେ ମାନିବେ କି? ଦାୟିତ୍ୱ କାହାର ଗୃହ ଚଳିବା ପାଇଁ? ସାର୍, ସବୁଠୁ ବଡ କଥା ହେଲା ଆପଣ ସବୁବେଳେ ଚାଷୀ ଆଉ ଚାଷ ପ୍ରସଙ୍ଗ ଉଠେଇ ଆସିଲେ। ଚଳିତ ବର୍ଷ ଏବେ ଯେଉଁ ମାନେ ବର୍ଷା ଲଗାଣ ବର୍ଷା ହେଲା, ଆଣ୍ଠୁଏ ବର୍ତ୍ତମାନ ପାଣି ରହିଛି, ପାଚିଲା ଧାନ ବର୍ତ୍ତମାନ ବିଲରେ ବୁଡ଼ିକି ରହିଛି, ଚାଷୀମାନେ କାନ୍ଦୁଛନ୍ତି। ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଗୃହରେ ଚାଷ ପ୍ରସଙ୍ଗ ଉଠୁନି, କେବଳ ଗୋଟିଏ ମମତା ପ୍ରସଙ୍ଗ ଉଠୁଛି। ଆପଣମାନେ କହୁଛନ୍ତି ମମତା ଛାଡ଼ି ଦିଅ, ଚାଷୀ କଥା ଆସ, ଗଲାଥର କ'ଣ ହେଇଛି? ଆପଣମାନେ କହୁଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ଏ ପ୍ରସଙ୍ଗ କହୁଛି ଆପଣଙ୍କର ମନୋଭାବ କେମିତି କହୁନାହାନ୍ତି? ଆମେ କଣ ମନା କରୁଛୁ? ଆମେ ସବୁବେଳେ କହୁଛୁ 1 ମମିତା, 2 ଚାଷୀ ବର୍ତ୍ତମାନ ପରିସ୍ଥିତିରେ। ଯଦି ସରକାର ମମିତା ପ୍ରସଙ୍ଗକୁ ଆଲୋଚନା ନ କରନ୍ତି, ସର୍ବଦଳୀୟ ବୈଠକରେ କୌଣସି ନିଷ୍କର୍ଷ ନ ହୁଏ, କଣ ତା ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ତା ପରବର୍ତ୍ତୀ ଯାହା ହେବା କଥା ହବ, ଏ କଣ ଜାଣିନାହାନ୍ତି କଣ ହବ ଯେ? ତାମାନେ ତାପରେ ଆମେ କହିବୁ ଚାଷୀ, ତାପରେ ସେ କହିବେ ନା ଚାଷୀ କଥା ନୁହେଁ, ଚାଷୀ କଥା ନୁହେଁ, ପ୍ରଥମ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମ କେବେ ହେଇଥିଲା ତାକୁ ଆଲୋଚନା କରନ୍ତି। ତାପରେ ଆପଣ କହିବେ ସେ କ'ଣ ରାଜ୍ୟର ସ୍ୱାର୍ଥ ପାଇଁ ନୁହେଁ, ତାକୁ ଆପଣ କାହିଁକି କରୁନାହାନ୍ତି? ଆପଣ ଲୋକଙ୍କ ପାଖକୁ ବାର୍ତ୍ତା ପଠାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ପ୍ରଶ୍ନ କରିକିରି, ଯେ ମମିତା ଗୋଟିଏ ଇସ୍ୟୁ ନୁହେଁ, ଯେହେତୁ ନବୀନ ବାବୁ ଚାହୁଁନାହାନ୍ତି ତାକୁ ଆଲୋଚନା କରିବା।